এক ডজন চুইংগাম দেন তো, দাম কত? 50 টাকা। আরে এই ইডিয়েট, পারছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। তোকে মারছিস কেন? এই ছেড়ে দে ওকে, ছেড়ে দে, মরে যাবে তো, মরে যাবে তো। বাবা তুই জানো না, যা চিন্তাই করি, ওর মরে যাওয়া দরকার। দেখ আমি ডাক্তার, ডাক্তারের কাজ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো, তুই ওকে আর একটি আঘাত করবি না। ছাড় ছাড় বলছি, ছেড়ে দে। স্যার এই নেন আপনার মানি ব্যাগ, আমি কথা দিচ্ছি আর কখনো আমি এমন কাজ করব না। তাহলে বুঝেছিস, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, অন্যায় করলে সাজা পেতেই হয়। হ্যাঁ স্যার বুঝছি। এই নে প্রেসক্রিপশন, এই ওষুধগুলো কিনে খাবি, আর কাল থেকে কোনো ভালো কাজ খুঁজে নিবি। দাঁড়া, এই নে টাকা, ওষুধ কিনবি, যা ভাগ। বাবা কোথায় তুমি ওকে পুলিশে দেবে, তা না করে ওকে টাকা দিয়ে বিদায় করলে। শোন, মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়, আমি তাই দিলাম। তুই কি মনে করিস পুলিশ হাতে ধরে দিলে কি ও ভালো হয়ে যেত? কখনো না, আইনের কাছ থেকে ছাড়া পেয়ে ও আরো বড় অপরাধ করত। একটি কথা জেনে রাখ, শাসন আর আঘাত করে কাউকে ভালো করা যায় না, বরং শত্রুতা বাড়ে। মানুষকে জয় করতে হলে প্রয়োজন আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসার। আর এই ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানে। চল যাই, চলো।